চলে এলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওর উপরে ক্লিক করেছেন তারা অবশ্যই কেন্দ্রমুখী বল APMV²R এই বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন। তো আমি আজকে আপনাদের খুব শর্ট টাইমে এই জিনিসটা প্রমাণ করে দেখাবো। তো আসলে আমরা জিনিসটা বোর্ডে লিখে নেওয়ার মূল কারণ হচ্ছে আমরা চাই যাতে আপনারা খুব শর্ট টাইমে জিনিসটা বুঝতে পারেন, বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তো এখানে দেখেন জাস্ট দুইটা জিনিস অ্যাপ্লাই করা হয়েছে, এই দুইটা ট্রিক্স যদি আপনি মনে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা হবে না। তো প্রথম ট্রিক্সটা কি যে আমাকে ত্বরণের সংজ্ঞাটা জানতে হবে, এবং সেকেন্ড ট্রিক্সটা কি যে আমাকে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা জানতে হবে। জাস্ট এই দুইটা জিনিস জানলে আপনি খুব সহজেই মানে প্রমাণটা করতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনারা ফিজিক্স ওয়ানের সকল ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেল থেকে ফিজিক্স ওয়ান প্লে লিস্টে চলে যাবেন, সেখানে দেখবেন ভিডিও গুলো পর পর সব সাজানো আছে। তো কথা না বাড়িয়ে চলে যায় সরাসরি ভিডিওতে। আমরা বলছি যে প্রমাণ করো যে APMV²R, এখানে আমাদের সবগুলোর অ্যাব্রিভিয়েশন মানে বাস্তবে জিনিসটাকে আপনি যদি একদম জিরো লেভেলে থাকেন তাও এই প্রমাণটা আপনার কাছে বুঝতে কোনো অসুবিধা হবে না। এ পড় তো বল, এম তো ভর, মানে কোন একটা বস্তুর ভর, মনে করেন একটা বস্তু, এই বস্তুটার ভর হচ্ছে এম। ভি স্কোয়ার মানে কি কোন একটা বেগ, বেগকে আমরা ভি স্কোয়ার দ্বারা প্রকাশ, ভি দ্বারা প্রকাশ করি। আর হচ্ছে ব্যাসার্ধ। তো আমরা মনে করলাম কোন একটা জায়গায় একটা জায়গা একটা বস্তুকে ও মানে এরকম ভাবে বেঁধে এভাবে ঘোরানো হচ্ছে, তো ও কেন্দ্র বিশিষ্ট, ওকে কেন্দ্র করে একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ মানে এই যে বৃত্তাকার পথ এটার ব্যাসার্ধ হচ্ছে আর। এখন যদি ঘোরে তাহলে তার একটা ত্বরণ তৈরি হবে। ত্বরণ সমান সমান আমরা কি জানি যে বেগের পরিবর্তন বা সময়, এটা খুব ক্লাস 9-10 ছিল আপনাদের। তো বেগের পরিবর্তন বলতে কি, এই বস্তুটা যদি এই দিকে ঘোরে তাহলে এখান থেকে ঘুরে এখানে আসবে, যখন এই বিন্দুতে ছিল তখন তার বেগটা কম ছিল, মানে তখন বেগ ছিল ভি এ, যখন এই বিন্দুতে আসলো তখন তার বেগ হয়ে গেছে ভি বি, মানে কিছুটা হলো বৃদ্ধি পেয়েছে। তাই আমরা লিখছি যে ভি এ মাইনাস ভি বি মাইনাস ভি এ, মানে বড় বেগ থেকে ছোট বেগ বাদ দিয়েছি ভাগ টি। তো এখানে দেখেন যে ও ডেল্টি যেহেতু দিয়েছে এখানে ডেল্টি দিতে হবে, এখানেও ডেল্টি দিতে হবে। তো এখানে দেখেন লিমিট ডেল্টি এই জিনিসটাকে কি পড়ছি আপনারা একটু খেয়াল করবেন, লিমিট ডেল্টি টেন্ডস টু জিরো তীর চিহ্ন দেওয়া, এটা আপনারা ম্যাথমেটিক্স 2 তে যখন পড়বেন তখন এই জিনিসটা সম্পর্কে ভালো মতো বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনাদের যে অন্তরীকরণ, এই অন্তরীকরণের মূল নিয়মে অন্তরীকরণের সূত্রই হচ্ছে এটা, এই নিচে যেটা থাকে সেটাকে এখানে দিতে হয়, এই যে এই জায়গায় ব্যবহার করতে হয়। এখানে নিচে কি যেহেতু ডেল্টি আছে মানে পরিবর্তন, ডেল মানেই পরিবর্তন বোঝায় আমরা, তো এই ডেল দ্বারা ক্ষুদ্র পরিবর্তন বোঝায়। তো যেহেতু লিমিট ডেল্টি টেন্ডস টু জিরো আছে সেহেতু ভি এ মাইনাস ভি বি, সরি ভি বি মাইনাস ভি এ ভাগ ডেল্টি, মানে বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন। তো যেহেতু বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন তাইলে আমরা এখানে লিখতে পারি এ ইকুয়াল টু লিমিট ডেল্টি টেন্ডস টু জিরো ভি এ মাইনাস ভি বি সমান সমান কি বেগের পরিবর্তন, সেটা কি ডেল ভি, পরিবর্তন বোঝালে আমরা সেটাকে ডেল্টা দ্বারা প্রকাশ করতে পারি। তো সেটা হচ্ছে ডেল ভি ভাগ ডেল্টি। এরপরে আসেন যে ডেল এ ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্ডস টু জিরো ডেল ভি, আমরা জানি যে ডেল থেটা মানে কৌণিক পরিবর্তন, বেগের যে কৌণিক পরিবর্তন সেটা হচ্ছে আপনার ডেল ভি, মানে বেগের পরিবর্তন ভাগ এই ভি দ্বারা বোঝায় রৈখিক পরিবর্তন, তার মানে রৈখিক পরিবর্তন ভাগ মোট বেগ, এটা সমান সমান ডেল থেটা। তো যদি এটা হয়ে থাকে তাহলে এই ভি কে যদি আমরা এই পাশে গুণ করে দিই তাহলে ডেল বি সমান সমান কি হয় ডেল থেটা ইন্টু ভি, তাই লিখেছি। তাই আমরা ডেল বি সমান সমান ভি ইন্টু ডেল থেটা লিখে দিয়েছি, আর যা ছিল তাই। এর পরের লাইনে দেখেন এখানে একটা জিনিস দেখবেন যে যার সাথে ডেলটা আছে সেটাকে নিয়ে আমাকে সূত্র ফেলাতে হবে, এবং ডেলটা ছাড়া অন্য যে অংশগুলো আছে সেগুলোকে বাইরে বের করে নিয়ে আসা যায়, এটা হচ্ছে অঙ্কের সূত্রের নিয়ম। তাহলে এখানে ভি এর সাথে তো কোনো ডেলটা নেই, আছে কি, যেহেতু ভি এর সাথে কোনো ডেল্টা নেই সেহেতু আমরা কি এই ভিটা ধ্রুবক অংশ, তাই এটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসছি, আর যা ছিল তাই লিখে দিয়েছি। এখন লিখে দেওয়ার পরে এই যে পুরো অংশটা ডেল টি বাই লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল থেটা বাই ডেল টি, এই পুরো অংশটা সমান সমান ডি থেটা বাই ডি টি লেখা যায়। এর কারণটা কি, এর কারণটা হচ্ছে আমরা যখন ক্ষুদ্র পরিবর্তন থেকে একটু বেশি পরিবর্তনে যাই তখন আমরা
সেটা সমান সমান ডি থিটা বাই ডিটি, মানে ওই মূল নিয়মটা সমান সমান এই ডেল্টার পরিবর্তনকে আমরা ডি, মোট পরিবর্তন আছে তিনটা, ডেল্টা থেকে ডি, সেখান থেকে ডেল্টা, এই তিনটা পরিবর্তন আছে। তো আমরা প্রথম থেকে দ্বিতীয়টায় চলে গেলাম, তো দ্বিতীয়টায় যখন চলে যাব তখন এই চিহ্নগুলো উঠে যায়, এই চিহ্নগুলো উঠে যায় আর এর আগে ডি বসে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন এখানে ভি ইন্টু ডি থেটা ভাগ ডিটি, এবার ডি থেটা ভাগ ডিটি সমান সমান কি, মানে কৌণিক সরণ বা কৌণিক সময় সমান সমান কি, আমার যে এ ইকুয়াল টু ভি ওমেগা, মানে এই অংশটা সমান সমান ওমেগা, এই অংশটা সমান সমান আমরা লিখতে পারি ওমেগা। এখানে যেহেতু আমি সাইড নোট দিয়ে দিয়েছি ডি থেটা বাই ডিটি, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। এরপরে আসেন যে তাইলে আমার এই পর্যন্ত হয়ে গেল, এখন আমরা কি করব, ওমেগা, ওমেগার একটি দেখবেন আমার প্লে লিস্টে একটি ভিডিও আছে, ভি ইকুয়াল টু ওমেগা আর একটা প্রমাণ আছে, ভি ইকুয়াল টু ওমেগা আর, এখান থেকে আমরা কি লিখতে পারি যে ওমেগা ইকুয়াল টু কি, ভি ভাগ আর, তার মানে ওমেগা সমান সমান কি, ভি ভাগ আর। তো আমি সেটাই লিখেছি, ওমেগা ইকুয়াল টু ভি ভাগ আর, যেহেতু ভি ভাগ আর সেহেতু ভি স্কয়ার বাই আর লিখতে পারি, এই ভি আর এই ভি গুণ করলে কি হয় ভি স্কয়ার, তাহলে ভি স্কয়ার ভাগ আর লিখতে পারি। এবার আসতে হবে আমাদের নিউটনের গতির দ্বিতীয় সূত্রতে, নিউটনের গতির দ্বিতীয় সূত্রতে আমাদের কি বলছে যে এফ ইকুয়াল টু এম এ, যেহেতু এফ ইকুয়াল টু এম এ বলছে সেহেতু আমার এটা কিন্তু একটা প্রমাণ আছে যে এফ ইকুয়াল টু এম এ, তো এই প্রমাণটাও কিন্তু আমাদের চ্যানেলে আপনারা খুঁজে পেয়ে যাবেন ফিজিক্স চল প্লে লিস্টে, সেখান থেকে দেখেন এ, এ মানে কি, এ মানে হচ্ছে ত্বরণ, যেটা আমরা দেখেন প্রথমেই লিখছিলাম বাংলায় ত্বরণ, তো সেই ত্বরণ এ এর মান বের করেছে কি ভি স্কয়ার বাই আর, তো যখন আমরা এম এর মান ভি স্কয়ার ভাগ আর বের করেছি তখন আমাদের কি হয়েছে এম ভি স্কয়ার বাই আর। তাহলে আমার প্রমাণ করতে বলছিল কি যে এখানে দেখেন প্রমাণ করতে বলছিল কেন্দ্রমুখী বল ইকুয়াল এফ ইকুয়াল টু এম ভি স্কয়ার ভাগ আর, যেহেতু এফ ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর বের করতে বলছে সেহেতু আমরা এই যে প্রমাণ হয়ে গেছে। এখন দেখেন এখানে তাহলে কয়টা জিনিস প্রমাণ করলাম আমরা, মানে জাস্ট দুইটা ট্রিক্স মনে রাখ লাগছে, একটা হচ্ছে কি ত্বরণের সংজ্ঞাটা কি, আর একটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রতিপাদন। তো এই দুইটা জিনিস যদি আমরা মনে রাখি সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি এই প্রমাণটা আমরা করতে পারবো। এছাড়াও যদি আপনার কোথাও সমস্যা মনে করেন যে আপনার এই জায়গায় সমস্যা আছে বা এই জায়গায় আপনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমরা চেষ্টা করব সেই জায়গাগুলো আপনাদের সমাধান করে দেওয়ার জন্য। এছাড়াও যদি আমরা এখানে যে এই সূত্র দিয়ে না করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সূত্র দিয়ে না করে অন্য সূত্র দিয়েও এই প্রমাণটা করা যায়, সেক্ষেত্রে একটু ঝামেলা হয়, সেজন্য আমরা এই সূত্র দিয়ে প্রমাণটা করছি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।